হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব তারামন শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী তানহা তাসনিয়া। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন তানহা তাসনিয়া। এই অভিনেত্রী তার অভিনয় ক্যারিয়ারে কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন তার ভক্তদেরকে, যার ফলে দর্শক হৃদয়ে ভালো একটি স্থান তৈরি করে নিতে পেরেছেন তানহা তাসনিয়া। বর্তমানে এই অভিনেত্রী বড় পর্দার থেকে ছোট পর্দায় একটু বেশি সক্রিয়, অর্থাৎ সিনেমার থেকে বর্তমানে তিনি নাটকেই একটু বেশি অভিনয় করছেন। এদিকে সম্প্রতি শোনা যাচ্ছে তারামন শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তানহা তাসনিয়া। এছাড়া এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন আমিনুল ইসলাম লিটন। সম্প্রতি এক সূত্রের মাধ্যমে জানা যায় যে বীর মুক্তিযোদ্ধা তারামন বিবির বীরত্ব নিয়েই এই সিনেমাটির গল্প নির্মাণ করা হয়েছে। আর এই সিনেমাটিতে তারামন বিবির চরিত্রে অভিনয় করবেন তানহা তাসনিয়া। মূলত এই সিনেমাটিতে তারামন বিবির সম্পূর্ণ বায়োপিক তুলে ধরা হবে না, তবে তার জীবনের কিছু ঘটনা তুলে ধরা হবে এই সিনেমাটিতে। এছাড়া আগামী ডিসেম্বর মাস থেকে এই সিনেমার শুটিং এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন এই সূত্রটি। সম্প্রতি এই সিনেমাটি প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, এই সিনেমাটি আমার জন্য নতুন একটি চ্যালেঞ্জ, কেননা এর আগে আমি কখনো মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করি নাই, সুতরাং এটি আমার জন্য খুবই একটি চ্যালেঞ্জিং চরিত্র হতে যাচ্ছে। এছাড়া তারামন সিনেমার উপদেষ্টা পরিচালক হচ্ছেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু স্যার এবং আমিনুল ইসলাম লিটন ভাই পরিচালক হিসেবে রয়েছেন। যদিও আমিনুল ইসলাম লিটন ভাইয়ের এটি প্রথম সিনেমা হতে যাচ্ছে, তারপরেও আমি আশা করছি সিনেমাটি বেশ ভালো হবে, কেননা এর আগেও আমি তার বেশ কয়েকটি ডকুমেন্টারি দেখেছি। আশা করছি এই সিনেমাটির মাধ্যমে দর্শকদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো আমরা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার বীর নারী তারামন বিবির চরিত্রে অভিনয় করছেন তানহা। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।